শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এবার পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপাকে রংপুরে বদলি করা হচ্ছে। তাকে দ্রুত বদলি করা হবে বলে মঙ্গলবার রাতে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে। এডিসি হারুনুর রশিদ কাণ্ডে গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে ওই ঘটনায় সানজিদা জড়িত থাকার প্রমাণ পেয়েছে। এরপরই তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হচ্ছে বলে সূত্রে জানা গেছে। গেল শনিবার রাতে নারী ঘটিত বিষয় নিয়ে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাইম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুমিনকে থানায় ধরে এনে নির্যাতন করেন তৎকালীন এডিসি হারুনুর রশিদ। এই ঘটনার সূত্রপাতে অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপা রয়েছেন বলে তদন্ত কমিটি প্রাথমিক প্রমাণ পেয়েছে। এদিকে ছাত্রলীগ নেতাদের মারধরের জেরে রবিবার এডিসি হারুনকে রমনা জোন থেকে পিওএম উত্তর বিভাগে সংযুক্ত করা হয়। কয়েক ঘন্টা পর পুলিশ সদর দফতর তাকে এপিবিএনে বদলি করে। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।